400 টাকা এই এই ক্যানিং এর ইলিশ 400 টাকা কেজি মাস্টার যদি কাজের জন্য নিচ্ছ কাজ হয়ে যাবে যা মাছ নিয়েছো আমরা মাছ সব এখন তুই এক সপ্তাহ রেখে দে খা পরে কোনো অসুবিধা নেই এসে এখানে এসো দাদা পাবে জ্যান্ত আপনার কাজ হয়ে গেল এইটি বলতে গেলাম আপনার কাজ উঠে গেছে চিংড়ি বলো কেন চিংড়ি না কুড়ি করে হয়ে যাবে কুড়ি টাকা শো পঁচিশ বেশি কুড়ি করে তো কুড়ি টাকা শো চিংড়ি ইলিশ ঝোল খাওয়া এগুলো ঝোলের ইলিশ পুরো পাতলা ঝোল করে এত টেস্ট দেখতে লাগবে না ইলিশ কোনো হবে না একশো বেশি না মাস তিনটে কতটা দেবো বল ভাই কত এক কিলো না হাফ কিলো বল মুখে দাবার তো উপর পঞ্চাশ টাকা 600 গ্রাম পুরো বুলেট ইলিশ কা বুলেট ভেন্ডি লাগবে তোমাকে ডাকছে ভেন্ডি নেওয়ার জন্য ইলিশ দিয়ে ভেন্ডি ইলিশ দিয়ে বেগুন করে তিনটে করবো না কত মাথায় মায়ের রাখবো Thank you.
এরকম ইলিশ এই দুদিন পাওয়া যায় বলে মনে হয় না, মাছটা যে ব্যাপক দাম বাড়বে না কমবে রান্না বুঝে দিতে বাড়ে কোনোদিন কমে রান্না বুঝে মাছ আসছে। আচ্ছা ঠিক আছে, মানে কিলো প্রতি 50 টাকা 100 টাকা বাড়বে, 50 100 বাড়বে, বড় কিছু না হলে বড় মাছে বড় মাছ আমরা বড় মাছের রেটটা আমরা মাই নিই না, দাম শুনি খুব কম, কারণ বড় মাছ আমাদের এখানে আমরা বেচতে পারবো না। না তাও দাম কত আছে? 700-800 টাকা হবে। হ্যাঁ 700-800 হাজারও চলে, 1,500-2,000 যে যেরকম মাই নেবে। জ্যান্ত মাছ পাবে গো, ওরকম করো নি, জ্যান্ত মাছ খুব কম পাওয়া যায়। কেন চিনি আছে এখনো? কত বলে 200? হাফ কিলো 40, চিংড়ি 25 টাকা, কুড়ি করে হবে নাকি? কুড়ি করে হবে নাকি? কুড়ি করে হবে নাকি? এই তো আমরা দিয়েছি।